টকে আদায়ের জন্য উনি পরিষ্কার বলে দিয়েছেন যে অর্থমন্ত্রীর সাথে তিনি দেখা করবেন না। অথচ বকেয়াটাই একটা বিরাট সমস্যা বাংলার, সবচেয়ে বড় সমস্যা বাংলার হচ্ছে বকেয়া, আর যেটা নিয়ে মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি চিৎকার করে যাচ্ছেন এত বছর ধরে। তাহলে সেই বকেয়া নিয়েই তিনি অর্থমন্ত্রীর সাথে কথা বলবেন না, পরে কখনো অমিত শাহ অমিত মিত্র এসে কথা বলবেন, তার মানেটা কি দাঁড়ালো? বকেয়া ওনার মাথা ব্যথা নয়, ওনার মাথা ব্যথা স্বরাষ্ট্র দপ্তর। উনি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, যে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়, সেই কারণেই প্রথম জীবনে প্রথম অমিত শাহর সঙ্গে উনি কথা বললেন। তার মানে কতটা বিপদগ্রস্ত কেউ হলে জীবনে প্রথম সমস্ত রীতি নীতি ভেঙে মনের ইচ্ছা অনিচ্ছা সবকে জলাঞ্জলি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারে। তো সেই কারণের জন্য বাংলার মানুষের সামনে আজকে একটাই প্রশ্ন দাঁড়ালো যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা উনি করলেন, কোন সমস্যাটা সমাধানের জন্য গেলেন? তো তার মানে প্র্যাকটিক্যালি যে সমস্যাটার জন্য উনি গিয়েছেন সেটা বাংলার মানুষকে বলার জন্য, বলার মতো নয়। বাংলার মানুষের সমস্যার সমাধানে যাননি, বাংলার সমস্যার সমাধানে যাননি, তৃণমূল কংগ্রেসের সমস্যার সমাধানে গিয়েছিলেন। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইরান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।